মিশকাত জামাতের প্রিয় ভাইরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি পরীক্ষার প্রস্তুতিমূলক দ্বিতীয় পর্ব আজকের আলোচনা আজকের আলোচনায় যে শিরোনামগুলো থাকবে ভালো করে খেয়াল করো এক নাম্বার প্রশ্নে বর্ণিত পরিভাষাসমূহ অনেক ছেলেরাই এমন আছে প্রশ্ন বুঝে না তার কারণ অনেকগুলো এর মধ্যে একটি কারণ হচ্ছে প্রশ্নের এবারতের মর্মটাই সে বুঝতে পারে নাই প্রশ্নে বর্ণিত শব্দের শব্দর অর্থটাই সে জানে না অন্য একটা বুঝে নিয়েছে এই জন্য অবশ্যই তোমাকে প্রশ্নে বর্ণিত যে পরিভাষা আল মুস্ত হায়াতুল ওয়ারিদা ফি ওয়ারাকাতিল আস ইলা প্রশ্নে বর্ণিত পরিভাষাগুলোকে অবশ্যই তোমাকে বুঝতে হবে অনেক ছেলেরাই এই প্রশ্নের উত্তর জানে কিন্তু প্রশ্ন বুঝে নাই এই জন্য অবশ্যই তোমাকে এগুলো মুখস্থ করে নেবে যে সকল ছেলেরা পরীক্ষার হলে দাঁড়িয়ে প্রশ্নটাই বুঝে না সেটা জিজ্ঞেস করে এটা একটা অপরাধ যেমন উক্তুব নাবজাম মিন হায়াতিল মুসান্নিফ এক ছেলে দাঁড়িয়ে বলল নাবজান অর্থ কি তো সেটা যিনি বলে দিবেন এটা নকল হবে এটা তোমার যোগ্যতা দিয়ে প্রশ্ন বুঝে নিতে হবে এই জন্য বিশেষ করে দুর্বল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এই পরিভাষাগুলোকে ভালো করে জপ্ত করবে এক নাম্বার পরিভাষা শিরোনামগুলো আগে বলে নিই পরীক্ষার প্রস্তুতিমূলক যে আমরা আলোচনাগুলো আজকে করব এর মধ্যে এক নাম্বার হচ্ছে প্রশ্নে বর্ণিত পরিভাষাসমূহ দ্বিতীয় পর্যায়ে আলোচনা থাকছে হেয়ার চলাকালীন সময়ে পরীক্ষার প্রস্তুতিমূলক আটটি টিপস হেয়ার চলাকালীন সময়ে পরীক্ষার প্রস্তুতিমূলক আটটি টিপস তিন নম্বরে আমাদের থাকবে পরীক্ষার হলের আচরণবিধি চার নম্বরে থাকবে উপসংহার ভালো করে খেয়াল করো পরিভাষা এক শাক্কিল ওয়াতার জিম মা আায়ানি হাল্লিল শাক্কিল ওয়াতার জিম শাক্কিল তাস্কিল শাক্কালায়ু শাক্কিল তা ফেইল থেকে এর অর্থ হচ্ছে এই জের জবর লাগানো অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের মধ্যে কি হবে পেশ হবে না জের হবে না জবর হবে সেটা লাগানো প্রতিটি হরফের মধ্যে আরব লাগানো প্রতিটি হরফের মধ্যে এ আরব লাগানো জের জবর লাগানো এটাকে তাস্কিল বলে এখানে একটা পার্থক্য বুঝতে হবে একটা হচ্ছে এ আরব আর একটা হচ্ছে তাস্কিল। এ আরব হয় শব্দের শেষে আর তাস্কিল সেটা প্রত্যেকটি হরফের মধ্যে হয় সেই হিসেবে অনেক ছেলে এটা বুঝে না এ আরব এবং তাস্কিলের পার্থক্য শাক্কিল ওয়াতার জিম তুমি জের জবর লাগাবে তারপরে অনুবাদ করবে অনুবাদ অনেক সময় থাকবে মা মা বায়ানি হালি লোয়াদ পাশাপাশি নিম্নোক্ত শব্দগুলোর তাহকিক এটা চাইতে পারে হ্যাঁ আল আলফাজ আল আতিয়া নিম্নোক্ত শব্দগুলো আল আলফাজ আল আতিয়া নিম্নক্ত শব্দগুলো তারপরে আরেকটি পরিভাষা উক্তুব মিন হায়াতিল মুসান্নিফ তুমি মুসান্নিফের জীবনী লেখো তো মিন হায়াতিল মুসান্নিফ দ্বারা উদ্দেশ্য কি মুসান্নিফের জীবনী লেখা তিন নাম্বার যে পরিভাষাগুলো থাকে ওয়াজ লিফ ওয়াজ লিফ মানে সংকলন প্রেক্ষাপট ভালো করে বুঝো এটা কয়েক ভাবে থাকতে পারে ওয়াজ লিফ সাবাবুত্তা লিফ অর্থ কি সংকলন প্রেক্ষাপট উক্তুব মুয়াদ্দেহান সুস্পষ্ট করে লিখো উক্তুব মুয়াদ্দেহান সুস্পষ্ট আকারে তুমি লিখবে তুমি লিখবে সেটাকে স্পষ্ট করে লিখবে উক্তুব মুআদ তারপরে আর কি কি পরিভাষা থাকে উক্তুব মুফা সলান বিস্তারিতভাবে লিখবে এখানে যা আলোচনা আছে সেটা তুমি বিস্তারিত করে লিখবে এটাকে বলা হয় উক্তুব মুফা লালান উক্তুব মুখতাসারান সংক্ষিপ্ত পরিসরে লিখ উক্তুব মুজাজান ভালো করে এই শব্দগুলো মুখস্থ করে নাও মুজাজ সংক্ষিপ্ত মুখতাসার সংক্ষিপ্ত উক্তুব মুদাল্লালান দলিল সহকারে লেখ দলিল প্রমাণ দিয়ে লিখ উক্তব মুদাল্লালান দলিল সহকারে লিখো ও মুরাদ জাহান দলিল পাশাপাশি তার প্রাধান্য দিয়ে হানাফি মাজহাবকে প্রাধান্য দিয়ে তুমি লিখো তার যে হল আকোয়াল অনেকগুলো কৌল থাকবে এর মধ্যে থেকে প্রাধান্য প্রাপ্ত কোন কৌলটি সেটা উল্লেখ করো আরেকটি পরিভাষা হচ্ছে মুসান্নিফ আল আল্লাম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তা আলা আনহু এই এবারত দিয়ে এই শেয়ার দিয়ে কি উদ্দেশ্য নিয়েছেন কিসের উপর দলিল পেশ করেছেন এই কথাটা বোঝাতে হবে আলা আল্লাম ব্যাখ্যা গ্রন্থ যিনি ব্যাখ্যাকারী কারী সারেহ উনার তরজে তুমি বর্ণনা করো এই বিষয়টি উনার তর্জে বর্ণনা মানে তর্জ তারপর আরেকটি হচ্ছে উক্তুব মালাহা লাহা মা আলাইহা মালাহা লাহা ও মা আলাইহা তার মানে বিস্তারিত পক্ষে বিপক্ষে যত কথা আছে মা লাহা এই মাস আলার পক্ষে যে কথাগুলো আছে ওমা আলাইহা এই মাস আলাগুলোর বিপক্ষে যত কথা আছে পক্ষে বিপক্ষে বিস্তারিত পর্যালোচনা কর উক্তুব মালাহা লাহা ও মা মালাহা ওমা আলাইহা মাল ইস্তিলা বইন আল আইম্মা ইমামদের মাঝে মতবিরোধ কি সেটা বর্ণনা করো উক্তুব মুদাল্লালান ও মুরাজ্জাহান উক্তুব মুরাত্তাবান ধারাবাহিকভাবে লিখো তার তিবর লিখতে থাকো কাম শার্তন কইটি শর্ত কাম লিসে হাতি আদা ইল জুমা জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার জন্যে শর্ত কইটি ওমাহিয়া এবং কি কি কাম কিমান লিল ইসমি কাম কিসমান লীল ইসমি ইসিম কত প্রকার কাম কিসমান লীল ফেয়ালি ফেয়াল কত প্রকার এইভাবে বিভিন্ন পরিভাষা আছে আমি এখানে কতগুলো কমন পরিভাষা উল্লেখ করলাম মামা আনে তাফসির লুকা তান ইস্তলা হান তাফসির শব্দের আবিধানিক অর্থ কী পারিভাষিক অর্থ কী ওলা দিক্রা ফাওয়া ইদিল কৈদ ফাওয়া ইদ কয়ুদ উল্লেখ করতে ভুলবে না মাউদ আলোচ্য বিষয় গরদুন ফাওয়া ইলুন পার্থক্য এইগুলো সাধারণত পরীক্ষার হলে থাকে আরও অনেকগুলো পরিভাষা আছে শিক্ষার্থীদের সফলতা রাজপথ এখানে সৈফুল্লাহ হোয়াটসঅ্যাপ আর অনেকগুলো পরিভাষা ধরে তুলেছেন তুমি আশা করি সেগুলো ভালো করে বুঝে নিবে ইনশা আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব বলেছিলাম হেয়ার চলাকালীন সময়ে পরীক্ষার প্রস্তুতিমূলক আটটি টিপস ভালো করে খেয়াল করো পনেরো দিন পূর্বে সে খেয়ার দেওয়া হয় অনেক মাদ্রাসাতে এক সপ্তাহ পূর্বে অনেক মাদ্রাসায় পনেরো দিন কিন্তু বার্ষিক পরীক্ষা বিশেষ করে বোর্ডের যে পরীক্ষাগুলো আছে বিফাক বেফাক জামাতগুলো সেখানে এক মাস আগে দাওরা তো এক মাস আগে অনেক মাদ্রাসায় দেওয়া হয় তো এই খেয়ার চলাকালীন সময়ে যারা পড়াশোনা করে না তারা শুধু ঘোরাঘুরি করে হ্যাঁ কারণ হিসাব নিকাশ তেমন একটা থাকে না এই জন্য যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করার আশা করে তাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে যেমন এক তুমি পড়তেছো পড়তেছো পড়ার মাঝে মাঝে বিরতি নেওয়া অনেক সময় আছে লাগাতার একটি কিতাব পড়তেছো এক ঘন্টা হয়ে গেল তখন একটা বিরক্তিভাব চলে আসে তখন এই কিতাবটা রেখে অন্য আরেকটি কিতাব নিয়ে পড়ো তাহলে তোমার মধ্যে নতুন করে উদ্যমতা চলে আসবে এক ঘন্টা দুই ঘন্টা একটি কিতাব পড়ার পরে আবার তুমি অজু স্তঞ্জা করে আরেকটি কিতাব নাও তাহলে এভাবে মাঝে মাঝে একটু বিরতি নেবে এবং কিতাব চেঞ্জ করবে দুই নাম্বার রুটিন নিজামুল আওকাত অনুসরণ করা খেয়ার চলাকালীন সময়টাতে তোমাকে নিজামুল আওকাত তৈরি করতে হবে আর কয়টি কিতাব বাকি আছে কত দিন বাকি আছে এই গবেষণাগুলো করে করে কিতাবর তোমাকে হল করতে হবে তিন নাম্বার অতিরিক্ত রাত জাগা পরিহার করতে হবে অনেক ছেলেরাই এমন আছে পরীক্ষার পড়াশোনা করতে 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 রাত্রে একটা দুইটার দিকে ঘুমায় আবার ফজের পরে ঘুমায় এমন যেন না হয় অতিরিক্ত রাত জাগার প্রয়োজন নেই এই রাত্রে কমপক্ষে তুমি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমাও আর বাকি সময় পড়াশোনা করো চার কঠিন পরাগুলো ঘুমানোর আগে বা পরে ঠান্ডা মাথায় পড়া বুঝে শুনে পড়া কঠিন পরাগুলো বুঝে শুনে পড়া বিশেষ করে ঘুম থেকে ওঠা ওঠার পরে যখন মাথা একদম ফ্রেশ থাকে তখন কঠিন কিতাবটা নিয়ে এই কঠিন কঠিন জায়গাগুলো হল করার চেষ্টা করবে পাঁচ পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে না রাখা অনেক সময় এমন আছে যে এটা পরীক্ষার আগের দিন পড়ব পরীক্ষার আগের দিন পড়ব এইভাবে জমিয়ে না রাখা এটা পরবর্তীতে বিপদের কারণ হয় দেখা গেছে একটা হজবরল হয়ে যায় তখন হল করার সময় থাকে না এই জন্য পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখবে না পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা তোমাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে যেমন ধরো কিশমিশ আছে নাবিজ উত্তামার আছে বেশি বেশি পানি পান করা এই কাজগুলো তুমি করবে এতে করে তোমার স্বাস্থ্য ভালো থাকবে পড়াশোনার মধ্যে একটা উদ্যমতা থাকবে অনেক ছেলেরাই পরীক্ষা ভীতি এবং পরীক্ষার টেনশনে পরীক্ষার আগে নাস্তাই করে না ফলে হলের মধ্যে মাথা ঘোরায় হলের মধ্যে টেনশন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এই কারণে অবশ্যই তুমি নাস্তা করে উজো স্তা করে ঠান্ডা মাতে হলে ডুববে সাত নম্বর নিজেকে যাচাই করা মাঝে মাঝে নিজেকে নিজে ছোটোখাটো টেস্ট নেওয়া একটি পড়া শেখার পরে নিজেই তুমি নিজেকে প্রশ্ন করে উত্তর লেখা এই কাজটি অনেক ফায়দা হয় এবং অনেক সহায়ক হয় আট নম্বর হচ্ছে নিজের উপর আস্থা রাখা আত্মবিশ্বাস রাখা হচ্ছে না হবে না পারি না এত কিতাব কি করব এই কথাগুলো বলে তুমি সময় নষ্ট করবা না তোমার কারণ যতটুকু সময় আছে এই সময়টাতে তুমি পড়াশোনা করো হ্যাঁ ইজমালিভাবে মোতালা করো সূচিপত্র দেখে জিনিসটাকে সহজে আয়ত্ত করার চেষ্টা করো যিনি পারেন তার ধারস্থ হয়ে পড়াটা শেখার চেষ্টা করো ওই এতগুলো কিতাব কখন পড়ব হ্যাঁ এই কথা বলে সময় নষ্ট করা ঘুমিয়ে থাকা কি করবে এতগুলো কিন্তু হল করা সম্ভব না যা পারলে পারবো না পারলে নেই এই কথা বলে বসে থাকা এটা একটা শুরুতে দুঃখা এই কথাগুলো বলে বলে পড়া থেকে বিরত থাকা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরীক্ষার পনেরো দিন আগে মোবাইল ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ বাইবার টেলিগ্রাম এ জাতীয় অনলাইন যত কার্যক্রম আছে এই সবগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কারণ তুমি যখন মোবাইল হাতে নিবে ফেসবুকে ঢুকবে হ্যাঁ ইমুতে ঢুকবে বয়েস করবে তারপরে অনলাইনে ঢুকবে ইউটিউবে ঢুকবে ভিডিও দেখবে দুই ঘন্টা তিন ঘণ্টা সময় নষ্ট হয়ে যাবে তুমি বলতেই পারবে না এই জন্য সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে এই মোবাইল ব্যবহার করা তুমি যদি মোবাইল ব্যবহারও করে থাকো আমি তোমাকে স্পেশালভাবে বলছি পরীক্ষার পনেরো দিন আগে মোবাইল অফ শুধু জাস্ট মাঝে মাঝে যদি কোথাও কোনো জরুরি কথা থাকে সেটা বলবে তাছাড়া এমবি বি আনবানা বাস অনলাইন জাতীয় কোনো কাজই করবে না তাহলে আশা করা যায় তুমি সহজেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আমি আবারও বলছি সর্বশেষ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার টেলিগ্রাম এ জাতীয় অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে পারলে সময়ের মধ্যে অনেক অনেক বরকত পাবে আমি আশা রাখি ইনশা আল্লাহ তৃতীয় পর্যায়ে আমাদের যেই আলোচনাটা ছিল পরীক্ষার হলের আচরণবিধি ভালো করে খেয়াল করো মেধা থালিকায় উত্তীর্ণ হতে হলে হাতের লেখা পরিষ্কার ও আকর্ষণীয় হতে হবে আমি পরে যাচ্ছি তুমি ভালো করে খেয়াল করো এখানে লেখার আকার যাতে একেবারে বড় না হয়ে যায় যা দেখতে একেবারেই দৃষ্টিকটু আবার একেবারে ছোটও না হয়ে যায় যা দেখতে বিরক্তিকর লেখা যেন একেবারেই সংক্ষিপ্ত না হয়ে যায় কারণ উত্তরপত্র যাচাই করার সময় নিরীক্ষণকারী দর্শন শাস্ত্র অধ্যয়ন করার মানসিকতা নিয়ে বসে না তাই সংক্ষিপ্ত হওয়ার কারণে তোমার লেখার উদ্দেশ্য বুঝতে যদি বিঘ্নতা সৃষ্টি হয় তিনি গভীরভাবে চিন্তা করে সে লেখা বুঝতে যাবেন না আবার একেবারেই দীর্ঘ না হয়ে যায় কারণ নিরীক্ষণকারী তোমার বিরক্তিকর দীর্ঘ লেখা ভালোভাবে পড়বেন না বরং মাঝারি ধরনের হতে হবে যেন প্রতি পৃষ্ঠায় অন্তত বারো তেরো লাইন লেখা থাকে পিন আপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই যাতে করে হালকা নাড়াচাড়ায় ছুটে না যায় লুজের পাতায় রুল নং ও কিতাবের নাম অবশ্যই লিখতে হবে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে যে পরীক্ষককে আমার লেখার মাধ্যমে আকর্ষণ করা এটা আমার একান্ত দায়িত্ব ভুলবশত প্রশ্নের কোনো জুজ ছুটে গেলে নতুন শিরোনামে তা বুঝিয়ে লিখতে হবে অনুবাদ ছাড়া একই প্রশ্ন দুই ভাষা ব্যবহার করা যাবে না যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানা থাকবে তা সবার আগে লিখতে হবে উত্তর শুরু হবে সহজ প্রশ্ন দিয়ে কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সহজ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হারাবে না আরবিতে একটি প্রবাদ আছে অসফোরনফিলিয়াদি খাই আশাবাসী না আরে সাজারা অর্থ হাতের একটি চোরই গাছের দশটির চেয়েও ভালো প্রতিটি প্রশ্নের জন্য সময় বাক করে নিবে বরাদ্দকৃত সময়ে উত্তর শেষ না হলে ফাঁকা রেখে পরের প্রশ্ন চলে যাবে প্রশ্নের উত্তর এমন মাত্রাতিরিক্ত দীর্ঘ করবে না যে অন্য উত্তরগুলোতে অতিরিক্ত সংক্ষেপ করতে হয় ভুল সংশোধনে ফ্লুইড অথবা সাদাকালি ব্যবহার না করা কারণ অন্যান্য শিক্ষা ব্যবস্থাও এটি নিষিদ্ধ ভুল শব্দ বা বাক্য এক দাগে কেটে দেওয়াটাই ভালো উত্তরপত্রে সৌন্দর্যের জন্য বিভিন্ন রঙ্গের সাইন পেন মার্কার পেন ব্যবহার করা যেতে পারে উত্তরপত্র সুন্দর হওয়ার অন্যতম পয়েন্ট হলো প্রতিটি উত্তর শিরোনাম দিয়ে লেখা শিরোনাম দেওয়া হলে উত্তরের মান বৃদ্ধি পায় খাতায় নজরে সানি করার সুবিধার্থে কমপক্ষে বিশ মিনিট আগে লেখা শেষ করা চাই লেখা শেষ করা চাই তবে প্রশ্নের সাথে মিলিয়ে নজরে সানি করতে হবে নজরে সানি ছাড়া কোনো ক্রমেই খাতা জমা দিবে না কারণ সেখানে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে কেউ নকল করবে না বিশেষ করে মেধা তালিকার ছাত্ররা ব্যাপারে এই ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে যাতে তার থেকে অন্য কেউ দেখতেও না পারে কোনো নেগ্রানের পক্ষ থেকে অজাতিত কোনো কিছুর সম্মুখীন হলে তা নেগ্রানে আলাকে অবহিত করবে নেগ্রানের কাছে কোনো প্রশ্ন বুঝতে না চাওয়াই উচিত কারণ কখনো হয়তো তিনি মুতারা না থাকায় ভুলও বলে দিতে পারেন ইখতলাফের ক্ষেত্রে আইমায় সালাসা স হেবাইন ইত্যাদি পরিভাষা ব্যবহার না করে সরাসরি নাম উল্লেখ করা হাদিসের ই দহ চাওয়া হলে হানাফিয়াদের দহ উল্লেখ করতে হবে তবে এক্ষেত্রে সব ইমামদের ই দহ উল্লেখ করলে বেশি নাম্বারের জন্য সহায়ক হবে লাল কালি ব্যবহার নিষিদ্ধ কেননা তা পরীক্ষকের কালি আর সবুজ কালিও নিষিদ্ধ কেননা তা নিরীক্ষকের কালি তদ্রুপ হলুদকালী তা বেশি স্থায়ী হয় না তাই তা ব্যবহার না করাই শ্রেয় অনুবাদের ক্ষেত্রে উর্দুর চেয়ে বাংলায় বেশি ভালো হবে ইখতিলাফের ক্ষেত্রে ইমামদের নাম একান্তই মনে না থাকলে কিলা বা বাদুন দিয়ে তা ব্যক্ত করা চাই এটা একেবারেই কিছু না লেখার চেয়ে অনেকাংশই ভালো ওয়াজাহাত এর ক্ষেত্রে বিশেষ কিছু স্থানে মূল লক্ষ্য থাকে সেগুলো ওয়াজাহাত একটু ভালো করে করতে হবে তাস্কীরের ক্ষেত্রে প্রত্যেক হরফি হরকত লাগাতে হবে সহজ বলে কোনো স্থানে হরকত ছেড়ে দেওয়া যাবে না প্রশ্নে যতটুকু চাওয়া হয় ঠিক ততটুকু লিখতে হবে এক্ষেত্রে আগে প্রশ্নের প্রার্থিত অংশটুকু ভালো করে বুঝতে হবে সাদাকালি অথবা ফ্লুইড ব্যবহার করার চেয়ে কেটে লেখাই ভালো এতে করে সময়ও বাঁচে এবং বেখেয়ালে কোনো শব্দ ছুটে যায় না হাল্লু লোগাতিন চাওয়া হলে জিন্স মাদ্দা বাপ বহস সিগা সিগা বহস বাপ মাদ্দা জিন্স অবশ্যই লিখতে হবে কোনো হাদিস রেওয়ায়ত বিল মানা করলে তা অবশ্যই উল্লেখ করে দিতে হবে প্রশ্নে কোনো ভুল চোখে পড়লে উত্তরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে তা উল্লেখ করে দিতে হবে মাহাল্লু এ আরাবিন চাওয়া হলে তার কিবে কি হয়েছে এবং তাতে এ আরাব কি এসব উল্লেখ করে দিতে হবে রাভি এর মা নাম মনে না থাকলে লিকৌল হিয়া আলহ অথবা কল আলহ ইসালাম ইত্যাদি দিয়ে হাদিস ব্যক্ত করা যেতে পারে উত্তর লেখার ক্ষেত্রে তার জন্য বরাদ্দ নাম্বার অনুযায়ী সংক্ষিপ্ত ও দীর্ঘ করবে তর্জমার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তর্জমার মানে হলো মূল মতন এর পুরোপুরি ভাষান্তর তার যে মুওয়াদ্দেহান এ জাতীয় প্রশ্নের উত্তরে ওয়াদহাত দুই বন্ধনীর মাঝে করতে হবে আর আউ দেহ আলাদাভাবে চাওয়া হলে তা ভিন্ন রং দিয়ে লিখবে এক্ষেত্রে পুরো উত্তরে ব্যবহারিত ভাষা ব্যবহার করতে হবে শিরোনাম ও মার্জিনে ভিন্ন রং ব্যবহার করাই শ্রেয় মনে রাখতে হবে পরীক্ষার হলে চারটি বিষয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে এক কিতাব দুই সোয়াল তিন মেধা চার খাতা কিতাব সোয়াল মেধা খাতা এই চারটা বিষয়ে সমন্বয় প্রয়োজন দলিলের ক্ষেত্রে জুজ উন মুস্তাদাল মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে মুখ্য হয়ে থাকে যে অংশটা মূল বাই আল মাআনি আনি এ জাতীয় প্রশ্নে ইস্তালাহি অর্থ লিখতে হবে আল্লাহ মাফিক আলি বীমা আলিম না মিনান নাসা এহিল এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হল আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো খেয়াল করে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন উপসংহার পরিশেষে কথা হলো এই পরীক্ষা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং অংশ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়াবি এই পরীক্ষার মধ্যে সফলতার পাশাপাশি পরকালের পরীক্ষায় যেন আমরা সকলে সফল হতে পারি সেই জন্য সর্বসময় সব সময় চেষ্টা করে নিজের মধ্যে দাসত্ববোধ তাকোয়া আমি যে দাস গোলাম সেই তাকোয়া দাসত্ববোধ হাসিয়াতুল্লাহ আল্লাহ তালার হাসিয়াত অন্তরে রেখে ইন্নামা ইয়াকসাল্লাহ হামিন ইবাদিহিল ওলামা এর আলেম হওয়ার তৌফিক সবাইকে দান করুন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন